যাকে লাইক করো তাকে ইমপ্রেস করার জন্য মুরগি ছুটি কাটিং চুল কেটেছো, ফাটা জিন্স পরেছো, 100 টাকার চপ্পল ছেড়ে 500 টাকার বুট পরেছো, কার ফা ইমপ্রেস হচ্ছে না? ভাই সেই সব ছিল পুরোনো ট্রিক্স, আমি এনেছি আজ কিছু নতুন ট্রিক্স যেটা দিয়ে শুধু মেয়েরা ভাই ইমপ্রেসই হবে না, তোমার প্রেমে পুরো হাবুডুবু খাবে। যেমন কি ভাই মেয়ে তো আমার দ্বারাও ইমপ্রেস হয় না, তাই আমি কি করলাম ভাই ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে সার্চ করলাম ভাই হাউ টু ইমপ্রেস এ গার্ল। তো আমার সামনে একটা ভিডিও ভাই এলো, ভিডিওটার টাইটেল হচ্ছে কিভাবে যে কোনো মেয়েকে ইমপ্রেস করবে, 5 টিপস টু ইমপ্রেস এনি গার্ল ইন বেঙ্গলি। তো ভাই টাইটেলটা দেখে বেশ ভাই ভালো লাগলো, ভালো না দেখা দরকার, 5 টিপসের মধ্যে ভাই যে কোনো মেয়ে ইমপ্রেস কি করে শুনবো? তো সেটা জানতেই ভাই ভিডিওটা ভাবলাম আমি দেখবো। তো ভাবলাম ভাই আমি একা কেন দেখবো ভাই, তোমাদেরও হয়তো ভাই মেয়ে পড়ছে না, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে দেখবো। তো চলো আজকে দেখা যাক যে কিভাবে 5টা টিপসে ভাই মেয়ে ইমপ্রেস হয়। আজ আমি আপনাদের সাথে এমন 5টি বেস্ট টিপস শেয়ার করবো, যে টিপসগুলোকে ব্যবহার করে আপনারা আপনার প্রিয় মানুষটির সাথে সাথে আপনার আশেপাশের অন্য মানুষদেরকেও ইমপ্রেস করতে পারবেন। না ভাই অন্য মানুষ চায় না ভাই, আমাদের ভাই মেয়ে কিভাবে ইমপ্রেস হয় ভাই সেটুকু জানলেই হবে ভাই, অন্য বাকিদের আর ইমপ্রেস করার দরকার নেই। নাম্বার 1, রাইট সাইড, অর্থাৎ সঠিক দিকে তাকান। রাইট সাইড, সামনের দিকে তাকা ভাই, সামনে দিয়ে কোনো মেয়ে এলে তো ভাই মেয়েটার দিকে তাকাবো ভাই, এটা তো রাইট সাইডই হলো ভাই, আমরা তো ভুল দিকে তাকাই না ভাই, যদি মেয়ে সামনের দিকে আসে ভাই আমরা তো পেছন দিকে দেখি না ভাই, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? লাভ এট ফার্স্ট সাইট, এই কথাটা আপনি অনেকবারই হয়তো শুনেছেন, আর আমার মনে হয় ছেলেদেরই এটা বেশি হয়ে থাকে। লাভের ছেলেদের ভাই আলাদাই সমস্যা ভাই, যাকেই দেখে তার সাথে ভাই লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়, যাই হোক বাদ দাও এটা। স্টার্টিং হয় চোখের নজরের ভঙ্গিতেই, তাহলে নিজের চোখের নজরই ঠিকঠাক করে নিন আর যে কেউ এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে। কি দেখছো এটা তোমাদের ঘরেই বলছে ভাই, ভাই সামনাসামনি কোনো মেয়ে এলে তোমরা যদি নির্লজ্জের মতো তাকাও ভাই তা কী করে ভাই ইমপ্রেস হবে মেয়েটা? প্রথম দেখাতেই ওইভাবে যদি নির্লজ্জের মতো তাকাও ওই দিকে মেয়েটা তো বলবেই ভাই ছ্যাঁচটা ছেলে এর কাছে আমি যাবো না, আর এদিকে বলবে ভাই কেন আমি সিঙ্গেল কেন সিঙ্গেল, ভাই তোমার আগে নজর ঠিক করো তবে তো তুমি মিঙ্গেল হবে। আমি 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 ভাই মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলি ভাই, আমি মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলি, কিন্তু তবুও জানি না কেন আমি সিঙ্গেল। অনেকেই এখন ভাবছেন হয়তো যে কীভাবে, তো চলুন বুঝে নেওয়া যাক। মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে যে ছেলেদের নজর কোন দিকে রয়েছে, তাহলে নিজের নজর সবসময় সঠিক দিকেই রাখুন। সঠিক দিক মানে আমি কি বলতে চাইছি সেটা হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেমন মেয়েরাও তার মানে ছেলেদের দিকে তাকায়, কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকেই তাকিয়ে কথা বলার চেষ্টা করুন, তাহলে সে ভাববে আপনি হয়তো তার সাথে কথা বলতে খুশি আছেন এবং আপনার মনে হয়তো কোনো বাজে মতলব নেই। আমি তো ভাই তাহলে মুখের দিকে তাকিয়ে কথা বলি ভাই, আমার তাহলে ভাই কেন কেন ভাই মাত্র মেয়ে ইমপ্রেস হচ্ছে না ভাই, আমি কেন সিঙ্গেল? কিছু তো ভুলে যাই, এই টিপসটা কাজে লাগলো না, দেখা যাক আরও 4টা বাকি আছে। নাম্বার 2, স্মাইলিং ফেস, কোনো মেয়ের সাথে চোখে চোখ পড়ে গেলে তাকে স্মাইল পাস করুন। স্মাইল ভেতর থেকে হতে হবে, তার মানে এই নয় যে আপনি দাঁত ঠাত বের করে আজবভাবে হা 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 করে হেসে উঠলেন। এই টিপসটা মনে ভাই আমার জন্য নয়, মানে কি করবো ভাই হাসি বেরিয়ে যায় ভাই, কথা বলতে গেলে ভাই হাসি বেরিয়ে যায় ভাই, তাহলে সে ইমপ্রেস হওয়ার বদলে আপনার থেকে দূরে সরে যাবে। এটাই ভাই, এটাই ভাই ভাই হাসি দেখে ভাই পালিয়ে যায়, কি করবো ভাই হয় না, সুন্দর হাসি মুখ দিয়ে আমার বেরোই না ভাই। স্মাইলের ভেতর সেই ফিলিংসটা রাখার চেষ্টা করুন যে আপনি তাকে দেখে খুশি আছেন, আর যখনই নিজের বন্ধু ফ্যামিলি বা রিলেটিভ যার সাথেই কথা বলুন না কেন মুখে একটা স্মাইল রাখার চেষ্টা করুন, কারণ হতে পারে ওই সময়ই আপনার প্রিয় মানুষটা হয়তো আপনাকে নোটিশ করছে। আর হ্যাঁ, বাড়ির লোকের সাথে ভাই যদি কথা বলি ভাই মেয়েটা কীভাবে নোটিশ করবে ভাই, মেয়েটাও কি আমার বাড়ির ঘরের লোক নাকি যে ভাই আমি নোটিশ করবে আমাকে, মেয়েটা তো নিজের বাড়িতে থাকবে আমি নিজের বাড়িতে, আর নিজের বাড়িতে তো ভাই সারাদিন যা ঝগড়া ঝামেলা হয় ভাই এসব দেখলে ভাই মেয়ে এমনি ইমপ্রেস হওয়ার বদলে ভাই পালিয়ে যাবে। নাম্বার 3, বি সেলফলেস, একটি ছেলে ছিল যে একটি মেয়েকে খুবই পছন্দ করত, আর তাদের বাবাও একে অপরের ভালো বন্ধু ছিল। একদিন মেয়েটির বাবা ছেলেটির থেকে কলেজের অ্যাডমিশনের ব্যাপারে কিছু হেল্প চায়, সেই ছেলেটি কিছু না ভেবেই সাহায্য করতে শুরু করে। ছেলেটা অনেক দৌড়াদৌড়িও পরিশ্রম করে, যার জন্য মেয়েটি যেখানে চাইছিল সেই কলেজেই ভর্তি হতে পারে। বলুন তো কী কারণ ছিল ওই ছেলেটির মেয়েটিকে হেল্প করার? কারণ ছেলেটির সেই মেয়েটিকে নিঃস্বার্থভাবে হেল্প করতে ভালো লাগছিল। তার মতলব এইটা ছিল না যে সে এইরকম করলে সেই মেয়েটি ও তার পরিবারের লোকেরা হয়তো তার উপর ইমপ্রেস হবে, সে তো শুধু মেয়েটিকে নিঃস্বার্থভাবে হেল্প করতেই ব্যস্ত ছিল। কী করে সাহায্য করবো ভাই, কী করে হেল্প করবো ভাই, মাস শেষ হলো তো ভাই টিউশনের ফিস দিতে পারি না ভাই, এবার মেয়েটার কী পছন্দ ভাই সেটা দিতে গেলে তো ভাই পুট ফেটে যাবে, এটাও গেল ভাই ওই জন্য বলে ভাই। এখানেও ভাই স্পষ্টভাবে বোঝাচ্ছে ভাই যার যত টাকা তার তত, সরি যাই হোক আমরা পরের টিপস দেখি, এটা আমাদের জন্য না। নাম্বার 4, এফেক্টিভ টকিং, আমি অনেক সময় লক্ষ্য করেছি যে মেয়েরা বেশি কথা বলা বা বেশি হাসানো মানুষদের ভীষণ পছন্দ করে, যখনই কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন মাঝে মাঝে হাসি মজার কিছু কথা বলার চেষ্টা করুন,
যখনই আপনার সাথে আমি জোক শুনেছিলাম ভাই, আমিও ট্রাই করেছিলাম এভাবে, তাই স্কুল লাইফে করেছিলাম ভাই। একটা মেয়ে ছিল ভাই যাকে আমি লাইক করতাম, তার পা হাতে ভাই বড় বড় নখ ছিল, তার পা হাতে বড় বড় নখ ছিল, ডান হাতটা এমনি যেমন থাকে নর্মাল সেভাবে ছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কি তোর পা হাতে এত বড় বড় নখ, ডান হাতটাই নেই কেন? বলছে ডান হাতে খাই তো ওই জন্য বড় বড় নখ রাখিনি। আচ্ছা বলছি এটা কোনো অসুবিধা হয় না? বলছে কেন কিসের অসুবিধা? আমি বলছি কেন যখন হেগে তুই ছুঁচাস তখন ভাই তোর অসুবিধা হয় না? ওদে ভাই তোর কি ইয়ে আছেড়ে যায় না এটা দি নোটটা দি ভাই? ফটাস করে একটা চড় মেরে ভাই চলে গেল। তারপর থেকে আমি আর ভাই জোকস মারা ছেড়ে দিয়েছি ভাই, ছেড়ে দিয়েছি। নাম্বার 5, বি গুড লুকিং। না না, আমি এখানে কোনো সুন্দর হওয়ার বা বিউটি টিপস দিচ্ছি না, জাস্ট সবসময় ফ্রেশ এবং হাইজিন থাকার চেষ্টা করুন। মেয়েরা আপনার দিকে তাকালে সবার আগে তো আপনার ফেসই দেখবে, তাই না? তাই আপনাকে দেখতে যেমনই হোক নিজের ফেস সবসময় ফ্রেশ রাখুন। কিছু কিছু ছেলে আছে যারা নিজের ফেসের কোনো খেয়ালই রাখে না, তারা কি করে ফেস রাখবো ভাই? আজকে রাতে ঘুমোলে সকালে উঠে দেখছি ভাই মুখে পুরো ব্রণই ভর্তি হয়ে যাচ্ছে, তো কি করে ফেস রাখবো ভাই? এমনি তো ভাই আমার মুড অফ হয়ে যায় পার পুরনো দেখলে ভাই, আবার কি মুখ ফ্রেশ করবো ভাই? আমি এখানে সুন্দর হওয়ার টিপ দিচ্ছি না ঠিকই, বাট যতটা পারবেন ফ্রেশ থাকুন, নিজের চুল সময় মতো কাটিয়ে নিন, এক্সারসাইজ করুন, গরমে ভালো কোনো পারফিউম ইউজ করার চেষ্টা করুন। একটা মেয়েকে ভাই ইমপ্রেস করার জন্য যদি সপ্তাহে সপ্তাহে ভাই 100-200 টাকা করে খরচা হয় ভাই, লাগবে না ভাই? এমনি তো বাড়ি থেকে ভাই 10 টাকা চাইলে ভাই লাঠি ঝাঁটা খেতে হবে, তার উপর যদি মেয়ের পেছনে ভাই 100-200 টাকা করে খরচা করি সপ্তাহে সপ্তাহে, ভাই বাড়ি থেকেই তাড়িয়ে দেবে, চাই বা খেতে দিচ্ছ ওটাও পাবো না। যাই হোক, এই টিপগুলো তার কাজে লাগবে না ভাই, দেখা যাক হবে ভাই, আশা ছিল না ভাই, একদিন না একদিন ঠিক হবে ভাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আজকের মতো টাটা।